And that is the reality. আপনি আজকে হাঁটার জায়গা বলছেন, হাঁটার জায়গা রিয়েলিটি হলো এটাই, জায়গা নেই, জায়গা আপনি বাড়াতে পারবেন না, তারপরেও আমরা চেষ্টা করছি। আর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কথা যেটি বলছেন, সময়ের সঙ্গে এটি আস্তে আস্তে মানে যাচ্ছে, সরে যাচ্ছে। আমার মনে হয় যে এখন প্রথম আলো কি তার মত আমি জানি না, আমাদের এখানে তেজগাঁও আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কম, এখানেও কিছু ইন্ডাস্ট্রি আছে। আমার মনে হয় একটা সময় যদি সরকার করে যে কালকেই না, 10 বছর পরে এখানে এরকম একটা প্রপোজাল, এখন ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল সব কিছু মিলে কিন্তু তেজগাঁও, এবং সেরকম একটা ডিসিশন হয়েছে তেজগাঁওতে কোনো বিশেষ করে বায়ু দূষণ করে এরকম কোনো ইন্ডাস্ট্রি তেজগাঁওতে থাকতে পারবে না। আমি জানি না বিকল্প আছে কিনা, থাকলে ওনা দিয়ে শুরু হবে। তো মানে কালকে এটা সম্ভব না। গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে 80% গার্মেন্ট ইন্ডাস্ট্রি সরে গেছে, ইট টুক লাস্ট অলমোস্ট 10 ইয়ার্স। একটা ইন্ডাস্ট্রি আজকে আপনি চাইলে, আপনাকে যদি আমি আজকে 50 কোটি টাকাও দিয়ে দিই, আপনি কালকে 2 বছরের মধ্যে কোনো ইন্ডাস্ট্রি সরতে পারবেন না। তার কারণ ইউ ডোন্ট হ্যাভ ল্যান্ড, মানে যে ল্যান্ড কোনো কোশ্চেন নেই। একটা ল্যান্ড কিনবেন 30 বার কিনতে হবে আপনাকে। গভর্নমেন্ট যদি ল্যান্ডের ব্যবস্থা করছে এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন করছে, তো আমার মনে হয় যে একটা ফোকাস থাকা উচিত। এবং এটা আপনাদের ডক্টর্স মহল থেকে এবং যারা বিশেষ করে লাংস অ্যাসোসিয়েশন প্রথম আলোর সহযোগিতায় একটা, যেটা হুইচ ইজ 10 ইয়ার্স ইজ গুড টাইম, 7 ইয়ার্স ইজ এ গুড টাইম, এরকম একটা সময় নিয়ে যে শহর থেকে বিশেষ করে ইয়ে পলিউট করে এরকম ইন্ডাস্ট্রি সরে যাওয়া উচিত, এরকম একটা বলে বোধ হয় খারাপ হয় না। আর এছাড়াও আপনারা কিছু কিছু কথা বলেছেন আমাদেরকে, যানবাহন নির্গত ধোঁয়া, আমার মনে হয় যে এটির উদ্যোগ আমরা নিতে পারি। সমস্যা হলো যে আমরা যে কথাগুলো বলছি এখানে, এই আলু তরকারি বলে মেয়র এসছে, এগুলো একটিতেও একটিতেও মেয়রের কোনো এজেন্ডার মধ্যে না, মানে আমার পারভিউ না। আমি যে কাজগুলো আজকে করছি আমি হিসাব করে দেখছিলাম যে তার 80% কাজ আমার, আমার আইনে কেউ কেউ আমাকে চ্যালেঞ্জ করলে আমি করতে পারি না। রাস্তাঘাটে ট্রাফিক সিগন্যাল ইজ নট, অর ট্রাফিক কন্ট্রোল করা আমার দায়িত্ব না। জায়গা দখল করে ফেলছে ওটার দায়িত্ব রাজুকে, রাজুকে জায়গা দখল, অথবা অন্য কোনো অর্গানাইজেশন যাদের জায়গা দখল করছে। আমার জায়গা দখল করলে তখন সিটি কর্পোরেশনের জায়গা দখল করলে আমি যেতে পারি না। বাস নামানোর বুলডোজ করে বাস নামিয়ে দেওয়া হচ্ছে পুলিশের সঙ্গে ইয়ে করে, আমার আমাদের দায়িত্ব না। 3000 বাস নামিয়ে ঢাকা শহরকে বদলানোর চেষ্টা করার একটা উদ্যোগ আমরা নিচ্ছি, সেটা আমার দায়িত্ব না। ইউলুপ করার চেষ্টা করছি, সেটা আমার দায়িত্ব না। কিন্তু যেহেতু কোথায় গেলেই এখন এমন অবস্থা হয়েছে, সেদিন এক বন্ধু এসে বলে, স্যার আরে ভাই সকালবেলা আপনার জন্য আমার সংসার হয়ে গেল। বলেন কি আপনার বুকে দাঁড়িয়ে দেখি, তো বলে সেটা না, কালকে রাতে আমার বার্থডে ছিল আর আপনার এত ট্রাফিক জ্যাম যে আমি 3 ঘন্টা পরে পৌঁছেছি, আমার টেলিফোনের ব্যাটারি চলে গেছে, আমি বহুত সন্দেহ করি। এখন এই হলো মেয়রের অবস্থা। তো মেয়র এখন আলু ভাত ডাল ভাত যাই বলেন, তো বাট আই এম ওপেন টু লিসেন অল দিস থিংস এন্ড দেয়ার আর পেপারস। প্রথম আলো কালকে আমরা একটা জায়গা খালি করবো, আপনারা হয়তো 2 দিন পরে, আমি জানি না, প্রথম আলো নিশ্চয়ই, প্রথম আলো যদি এখানে সত্যি খুব ভালো করে এই নিউজটা করে তাহলে খুবই উপকার হবে আমাদের। এটা এখানে কারিম ভাই এটা ইয়ে না, আমি যেহেতু মেয়রের কথা বলছিলাম, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 90% অফ দ্য ল্যান্ড সাইডে বিল্ডিং এর সাইডে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কোনো না কোনো ভাবে দখল করে আছে। হয় উনি ছোট একটা বাগানের মতো করেছেন, যেটা আগের বার যিনি মেপে গেছেন তাদেরকে কেউ না কেউ ইনফ্লুয়েন্স করে যে সুযোগটা দিয়ে গেছে খালি রেখে, অথবা উনি সিকিউরিটি রুম করেছেন, অথবা গাড়ি চলার জায়গা করেছেন, গুলশান বনাইতে যেয়ে দেখি সবাই কোনো না কোনো ভাবে সামনের জায়গাটা দখল করে রেখেছেন 20-30-40 বছর ধরে। কালকে আমরা আশা করছি একটা জায়গা দখল করবো, কাগজে দেখবেন আপনারা শুক্র শনিবারে। গত 50 বছর থেকে এমন একটা ফ্যামিলি দখল করে আছে যারা বাংলাদেশের আইনে অপরাধী, কোনো রিয়াকশন নেই, 50 বছর থেকে দখল করে আছে। ইউল বি সারপ্রাইজ যে কোন জায়গায়, আমি বলবো না এখন বিকজ আই এম গোয়িং টু টেক সাম অ্যাকশন, পরশু দিনই আপনারা দেখবেন। এইখানটা আমি প্রথম আলো একটু, আপনি যদি একটু সাপোর্ট দেন, যদি স্ট্রং নিউজ হয় যে আমরা কাউকে ছাড় দিব না, এইটা যদি আমি করতে পারি কালকে, তাহলে আপনারা ওই নিউজটা যদি ওইভাবে করেন তাহলে দেখবেন যে আমরা আরো সহজে লোকের থেকে উপাসনালয় এত গড়ে উঠছে, যেগুলো কি বলে যেখানে সেখানে গড়ে তুলছে, এরা করেছি। তো এর সর্বপ্রথম প্ল্যান ছিল না, তো সেইভাবেই শহর তো এত লোক ময়লা ফেলে, এক একটা ড্রেইন মনে হয় যেন মানে সিমেন্টেড হয়ে গেছে ময়লা, আমরা স্পেশাল এফোর্ট নিয়েও সাফ করতে পারি না, কত সাফ করবেন আপনি। তবে আমরা মনে হয় যে আপনারা প্রতি 3 মাস পরে পরে চেঞ্জ দেখবেন, রাস্তাঘাটও চেষ্টা করছি আমরা সবুজ করার চেষ্টা করছি, এটাও ঠিক। আর আপনি যেটা বললেন
এটা এখান থেকে না, এটা হাতির ঝিল থেকে শুরু করে একদম বিশেষ করে কুড়িল এলাকা অনেক প্লাবিত হয়। আমরা এই বছর বড় বড় ড্রেন দিয়ে কিছু রাস্তাঘাট কেটে আমরা এক ধরনের এটা আবার মানে স্টর্ম সোয়ারেজ করাবার আমার দায়িত্ব না, কিন্তু আমরা করেছি করেছি বলে এই বছর বনাঞ্চলে পানি কম ছিল, জোর করে খাল পরিষ্কার করিয়েছি, ওটাও আমার দায়িত্ব না। খাল মালিক হলো ডিসি, পরিষ্কার করেন ওয়াসা, কিন্তু মেয়রের একটু যে কোনোভাবে একটু প্রেশার টেশার দেয় মেয়র, এই বছর একটু কম পানি উঠেছে। আমরা এই 8 তারিখে এক ধরনের ডিসিশন নেওয়ার চেষ্টা করব যে ওই যে দুটো খাল হবে 300 ফিটের পাশে 100 ফিট করে ক্যানেল হবে, যেটা মানে প্রধানমন্ত্রী বলেছেন ওটাকে সহ ধরে যেন আমাদের এই এলাকা আগামী এক বছরের মধ্যে হয়তো হবে না, দুটো সিজনের মধ্যে আমরা আশা করি উইন্টেকে রাখবে, বাট আগামী সিজনে অনেক এ নট। এবার যাইছেন